কলকাতার রাজপথ সাক্ষী হয়েছে এক ঐতিহাসিক মুহূর্তে। প্রত্যেকটি মানুষের মুখে একটাই কথা, তারা বিচার চায়। তারা শুধুমাত্রই বিচার চায়। অভয়া কাণ্ডে বিচার পাবে কিনা অভয়া, সেই নিয়ে চোখ থাকবে আমাদের। যতক্ষণ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে ততক্ষণেই আমাদের এই মিছিল চলবে, চলছে, চলে যাবে। যতক্ষণ আমরা জবাব পাচ্ছি ততক্ষণ এই মিছিল চলবে। আমাদের জবাব চাই, আমার জাস্টিস চাই। আপনারা প্লিজ জাস্টিস দিন প্রশাসন। যতক্ষণ আপনারা দেবেন আমাদের এই মিছিল আমরা বন্ধ করবো না, করছি না, করবো না। জনগণের চোখের সামনে দিয়ে একটা গিমিক, সামনে পুলিশকে ডেকে সবকিছু ঠিকঠাক আছে দেখিয়ে যাচ্ছে, কিন্তু আন্ডার দ্য হুড, আন্ডার দ্য কার্পেট এগুলো চলছে। রবিবারের মধ্যে মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি করেছে, সিবিআই কি এই পদক্ষেপে? সেটা আমি বলতে পারবো না, বাট আমরা চাইবো যে যত শীঘ্রই সম্ভব মানে একদম ট্রান্সপারেন্ট রেখে পুরো শক্তিটা যেন বাইরে আসে। কোনো রকম লবি বা কোনো রকম মানে রাগঢাক পলিটিক্যাল বায়াসনেস যেন না থাকে। যে দোষী সে যেন সামনে আসে। সিবিআই এনকোয়ারি হচ্ছে, আমাদের আন্দোলনের জয় হবে। দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে এক চুলও লড়ব না। এটা তো আর মুখের কথায় বলার কিছু বাকি নেই, গোটা ভারতবর্ষ প্রতিবাদের ঝড় দেখা যাচ্ছে। তাতে এটা বোঝা যাচ্ছে যেসব মানুষরা অন্যের প্রাণ বাঁচানোর জন্য একেবারে লড়াই করে সারা জীবন উৎসর্গ করে, তাদের সঙ্গে মানুষ আছে। প্রথমে বলা হয়েছিল মেয়েরা আজ রাত দখল করবে, কিন্তু শুধুমাত্র মেয়েরা নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে আমরা সবাই রাস্তায়। এটা হিউম্যানিটির কোয়েশ্চেন, এটা শুধু একটা মেডিকেল ফ্র্যাটার্নিটির কোয়েশ্চেন। আজকে যারা হিউম্যান তারা সবাই এখানে হাজির। এটা একটা ক্রান্তিকাল। মানুষ যদি এরপরেও তাদের প্রতিবাদের কণ্ঠ না উচ্চারিত করে তাহলে তারা মানুষ নয়। আজকে দেখিয়ে দিয়েছে যে মানুষ সাথে। দুনিয়া কোথায় চলে যাচ্ছে যেখানে শিক্ষাই হচ্ছে, এখানে শিক্ষার মতো মেরুদণ্ড ভেঙে দেয়।
যতটা করতে পারি যতদূর যাওয়া যায় এই চেষ্টা জাস্টিস বা নির্ভয়া কাণ্ড যা হয়েছে শেষ অবধি অনেক প্রতারণার পরেও আমাদের অনেক লড়াই করে সবকিছু করতে হয়েছে তো আশা করছি এটাতেও আমরা পাবো We can actually claim the night if the government is with us and the people are with us, we can claim the night.